পরশুদিন গুজরাটের মোরবিতে মাছ নদীর উপর কেবল ব্রিজ ভেঙে পড়ার যে ঘটনা এবং কাল সারা দিন আমরা দেখেছি উদ্ধার কাজ চলেছে এবং এই মুহূর্তের আপডেটস আপনাদের দিয়ে রাখি। গতকাল অবধি আমরা যেমনটা জানতাম এই ঘটনায় 134 জন প্রাণ হারিয়েছেন, আজকের আপডেটস মৃতের সংখ্যা বেড়ে হলো 135 এবং এখনো নিখোঁজ রয়েছেন একজন, হাসপাতালে ভর্তি রয়েছেন 14 জন। এর পাশাপাশি আপনাদের জানিয়ে রাখবো আজ মোরবির দুর্ঘটনাস্থলে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আহতদের দেখতে হাসপাতালেও যেতে পারেন মোদী এমনটাই জানা যাচ্ছে। গুজরাটে সেতু বিপর্যয়ে মৃতের সংখ্যা ক্রমশই বাড়ছে, আহতদের দেখতে আজকে হাসপাতালে যেতে পারেন মোদী। কিন্তু বারবার যে প্রশ্ন উঠছে যে কিভাবে এত বড় বিপর্যয় ঘটলো, যেখানে ওঠার কথা 50 জনের সেখানে এতজন মানুষকে কি করে টিকিট দেয়া হলো, কারণ ওই 400 জন মানুষ টিকিট কেটেই উঠেছিলেন মোরবি সেতুতে। এই ভয়ঙ্কর সেতু বিপর্যয়ের ঘটনায় প্রাণ হারিয়েছেন 135 জন এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে। কিভাবে এত বড় দুর্ঘটনা ঘটলো আপনাদের জানিয়ে রাখি। আজ মোরবির দুর্ঘটনাস্থলে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আহতদের দেখতে হাসপাতালেও যেতে পারেন নরেন্দ্র মোদী এমনটাই জানা যাচ্ছে। মোরবির এই দুর্ঘটনাস্থল থেকে আমাদের প্রতিনিধি অভিষেক উপাধ্যায় কি ছবি তুলে ধরেছেন আপনাদের সামনে ধরব। यहाँ पर कर्मचारियों की पूरी टीम यहाँ पर मौजूद है, हर तरफ देखिए इधर भी लकड़ी के ब्लॉक लगाए जा रहे हैं, तो इस जगह को पूरी तरह से कवर किया जा रहा है। और इस जगह को एक बार फिर से हम दिखाते हैं, वरुण दिखाइएगा, देखिए यहीं से इस झूलते पुल की शुरुआत हुई थी, झूलता पुल लिखा हुआ है और यहीं से वो जो लोहे का एंगल था वो टूटा है, उसके बाद ये पूरा पुल गिर पड़ा है। तो यहाँ पर प्रधानमंत्री मोदी के पहुँचने का सीधा सा आशय ये चित्रा कि वो पूरी घटनास्थल का जायजा लेना चाहेंगे, वो समझना चाहेंगे एग्जैक्टली हुआ क्या था और एक मैसेज देना चाहेंगे प्रशासन को भी कि जो कार्रवाई हो वो कार्रवाई टाइम फ्रेम में हो, कार्रवाई इस लेवल की हो कि लोगों में भरोसा पैदा हो। और उसी तरह की यहाँ पर तैयारी चल रही है। मैं एक तस्वीर और दिखा दूँ चित्रा, यहाँ से आप देखिए, यहाँ से लेकर के इधर आइएगा, यहाँ भी हमको गतिविधियां दिख रही हैं। इस पूरे इलाके को हम देख रहे हैं कि लोग जो है यहाँ पर जो टीम आई है अधिकारियों कर्मचारियों की, यहाँ पर पूरी साफ सफाई और इंतजाम में जुटी हुई है। দেখো মাধুরী, গুজরাটে মোরবিতে সেতু দুর্ঘটনায় মৃত যে হাবিবুল শেখ, শেখের সেই কফিন বন্দি দেখো ফিরল পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর বাড়িতে। কেন্দ্রের তরফে সহযোগিতা মেলেনি, ধার করে বিমান ভাড়া মেটাতে হয়েছে বলে তৃণমূল জেলা সভাপতির কাছে অভিযোগ জানিয়েছে মৃত কিশোরের পরিবার। সহযোগিতা এখনো পর্যন্ত কোনো কিছু পাইনি, কিছু তো বলে গেছে করবো, দেখা যাক কি করা যায়। আগে নিয়ে এলেন প্লেনে করে, তার খরচা কিছু পাইনি, এক পয়সা পাইনি স্যার, সব আমাকে নিজেকেই করতে হয়েছে, এখন আপাতত ধার করে নিয়ে এসেছি। গুজরাট সরকার কোনো প্লেনের ভাড়া না কিচ্ছু দেয়নি, এক পয়সা দেয়নি।